ভারতীয় আম্পায়ার নিতিন মেননকে ভুল প্রমাণ করেছেন বাংলাদেশের নাইম হাসান কেশব মাহারেজের বল বেশ নিচু হয়ে আশায় সেটি সুইপ করতে গিয়েছিলেন নাইম তবে নাইমের ব্যাটে না লেগে বল গিয়ে লেগেছে তার বাহুতে জোরালো আবেদন করে সাউথ আফ্রিকার ক্রিকেটাররা তাতে সারা সারাদেন অনফিল্ড আম্পায়ার নিতিন ম্যানন ভারতীয় এই আম্পায়ার আউটের সিদ্ধান্ত দিলে আঙুল তুলে দেওয়ার সাথে সাথে রিভিউ নিয়ে নেন নাঈম হাসান পরে রিপ্লেইতে দেখা গেল পিচ ও ইম্প্যাক্ট ঠিকঠাক থাকলেও স্টাম্পের উপর দিয়েই চলে যেত বলটি যার ফলে বেঁচে যান এক রান করা নাইম সাতাত্তর ওভারে বাংলাদেশের সংগ্রহ তখন ছিল সাত উইকেট হারিয়ে দুইশত ছাপ্পান্ন ওই সময় নাইম হাসানকে এমন বিতর্কিত আউট দিয়েছিলেন ভারতীয় আম্পায়ার নীতিন ম্যানন তবে আম্পায়ারকে চ্যালেঞ্জ জানিয়ে ভুল প্রমাণ করে দিয়েছেন বাংলাদেশের তরুণ নাইম হাসান পরে নাইম রিভিউ নেওয়ার পর শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে নট আউটের সিদ্ধান্ত দিতে বাধ্য হয়েছেন ভারতীয় আম্পায়ার নীতিন ম্যানন অথচ রিভিউ না নিলে ভুল আউটের শিকার হতে হতো নাইম হাসানকে